কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত ইমু বিষয় নিয়ে। তো অনেকেই বিভিন্ন রকম ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছে, কিন্তু আসলে করতে পাচ্ছেন না। যে এই বিষয়টি হলো যে ইমু প্রোফাইলে আপনি কিভাবে ম্যাজিক ফটো বা অ্যানিমেশন ফটো কিভাবে সেট করবেন, সেই প্রসেসটাই আজকে দেখিয়ে দিব। তো অনেক চেষ্টার পরে এই অ্যানিমেশন বা ম্যাজিক ফটো সেট করার জন্য আমি অনেক চেষ্টা করার পরে এটি সফল হতে পেরেছি। তো আজকে আমি আপনাদের প্রুফটা দেখাবো। তো অনেকেই বলে যে 1 GB র্যামের অ্যান্ড্রয়েড সেট লাগবো বা অনেক রকম ওদের কাছ থেকে অ্যাপস কিনতে বলে বা বিভিন্ন রকম আপনাদের প্রতারিত বা ধোকা দিয়ে থাকে। তো আজকে আমি প্রুফটা দেখিয়ে দিব যে খুব সহজে কিন্তু আপনার ইমুতে ম্যাজিক প্রোফাইল বা অ্যানিমেশন ফটো কিভাবে সেট করবেন, কোনো টাকা পয়সা লাগবে না। তো আপনাদের সিম্পলভাবে কিছু অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু আপনি যে কোনো অ্যান্ড্রয়েড 4 GB র্যাম হোক আর 8 GB র্যাম হোক আর 1 GB র্যাম হোক, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই ম্যাজিক ফটো তৈরি করে নিতে পারবেন। তো কথা আর বাড়াবো না, চলে যাব ডাইরেক্ট ভিডিওতে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমত অ্যাপ্লিকেশন লাগবে ফটো এডিটর, তারপরে দ্বিতীয়ত লাগবে এই যে দেখতে পাচ্ছেন, দ্বিতীয়ত লাগবে জিপ মেকার এডিটর, তারপরে আরেকটা লাগবে যেটা ইমু লাইট অ্যাপ্লিকেশন। তো আজকে প্রমাণটা দেখিয়ে দিই যে আসলে কি ইমুতে ম্যাজিক প্রোফাইল সেট করা যায় কি না, অ্যানিমেশন ফটো সিলেক্ট করা যায় কি না। তো আজকে প্রুফটা দেখে নেন। তো আমি প্রথমে চলে যাব, আর এই অ্যাপ্লিকেশনগুলো কোথায় পাবেন আমি ভিডিও শেষে এটি বলে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমেই ফটো এডিটরটা ওপেন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটো এডিটরটা ওপেন করার পর এখানে দেখতে পাবেন গ্যালারি। তো যেহেতু আমরা আগে আমাদের ইমেজগুলো সিলেক্ট করতে হবে কী কী ইমেজ আমরা সিলেক্ট করব, তো গ্যালারিতে চয়েস করে নিলাম, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে যত ছবি এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি কিছু ছবি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমি ফুলের এই যে একটা, এই যে একটা, এই যে একটা আর এই চারটা ছবি দিয়ে আমি দেখাবো। তো আমি চারটা ছবি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমি একটা করে সিলেক্ট, এখানেই আপনাদের সাথে একটি কথা বলে নিই, তো এই অ্যানিমেশন বা ম্যাজিক প্রোফাইল সেট করার জন্য আপনাদের একটু কষ্ট করা লাগবে। সেই কষ্টটি হচ্ছে একটি করে আপনাদের মানে এই ইমেজটাকে সার্চ করতে হবে। তো সার্চ করার জন্য দেখতে পাচ্ছেন নিচে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম এখানে লেখা উঠতেছে। তো আপনারা স্ক্রল ডাউন করে এদিকে যদি স্লাইড করেন এখানে দেখতে পাবেন একটি অপশন, ফিট নামের একটি অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ফিট নামের অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটি অপশন, এখানে কলমের অপশনে ক্লিক করে দিবেন। তো আমি কলমের অপশনে ক্লিক করে দিলাম। কলমের অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাজের সাজ করে নিতে হবে আমাদের ইমেজটাকে, নাহলে কিন্তু এটি অ্যানিমেশন হবে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম 100, এখানে দিলাম 100। দেওয়ার পরে এখানেই আবার 100x100 দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন উপরে টিক চিহ্ন একটি অপশন, এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এইরকম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন একটি করে কিন্তু আপনাদের এইভাবে করতে হবে যে ইমেজগুলো আপনারা সিলেক্ট করবেন। তো এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড করে নেবেন। এইভাবে কিন্তু যতগুলো ইমেজ আপনারা সিলেক্ট করবেন সবগুলাই এই প্রসেস করে আপনাদের সিলেক্ট করতে হবে বা ইমেজের সাইজটা তৈরি করে নিতে হবে। তো এইভাবেই আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম।
তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি, এই গ্যালারি চয়েস করে নেবেন। তো আমি গ্যালারি চয়েস করে নিলাম। এইভাবেই আমি এই সেম প্রসেসেই কিন্তু আমি ওই বাকি ছবিগুলা করে নিব। তো আমি ব্যাগে গেলাম, ব্যাগে যাই আবার গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি যে ফটোটা নিয়েছিলাম তার দ্বিতীয় ফটোটা এখন সিলেক্ট করব। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেম প্রসেসে কিন্তু এটাই আমরা করে নিব। তো বাকিগুলো আমি করে নিই, তাতে আপনাদের অপেক্ষা করতে হবে। তো আমি দুটা দেখালাম, আপনারা মনে হয় করতে পারবেন আশা করা যায়। তারপরে টিক চিহ্নতে ক্লিক করে ডাউনলোড করে নিব। সেম প্রসেসে সবগুলো করে নেবেন, আমি বাকিগুলো করে নিই, তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো বন্ধুরা, আমি এই ফটোগুলো ফটো এডিটরের মাধ্যমে আমি সার্চ করে নিলাম। সার্চ করার পরে এখন আমাদের একটি অপশনের কাজ শেষ। তো এখন আপনাদের এখন যেতে হবে জিপি মেকার, এই যে জিপ মেকার এডিটর, এই যে দেখতে পাচ্ছেন এটার ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ওপেন, এই যে দেখতে পাচ্ছেন যে আমি এই যে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ জিপ, এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা যেই ফটো এডিটর দিয়ে তৈরি করে নিচ্ছি সেই ছবিগুলো সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন প্রথম অপশনে যে ছবিগুলো সেগুলো আমি সিলেক্ট করি। এই চারটা ছবি আমি তৈরি করছি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে টিক চিহ্ন অপশন, একটি টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং হওয়ার পরে এখন ছবিটি কিন্তু জিপ মেকার দিয়ে তৈরি করে নিলাম। তৈরি করার পরে এখন প্লে করে দেখি, তো দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু এটি নড়াচড়া বা ম্যাজিক ফটো নড়াচড়া করতেছে। তো এখন এটি স্পিড কমানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন স্পিড ঘড়ির আইকন, এই ঘড়ির আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখন মিডিয়াম সার্চ করে যদি প্লে করি তো দেখতে পাচ্ছেন একটু স্লো, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নড়াচড়া করবে। তারপরে এখানে বিভিন্ন রকম স্টিকার আছে বা এখানে লেখাও লিখতে পারেন, দেখতে পাচ্ছেন কালারও চেঞ্জ করতে পারেন, তারপরে এখানে কেটেও দিতে পারেন, ফ্রেম লাগাতে পারেন, বিভিন্ন রকম। এটা আমি দেখালাম না, যেটা মূল বিষয় সেটি আমরা করব। তো এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন অপশন, এই টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি থাকবে, এখানে আপনারা হাইয়ে সিলেক্ট করে দিবেন। তো আমি হাইয়ে সিলেক্ট করে দিই। তো হাইয়ে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে একটি অপশন, এই ওকেতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রসেসিং হচ্ছে, তো সেই পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তো আমাদের জিপ মেকার দিয়ে ফটোটা কিন্তু অ্যানিমেশন মানে তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখন যেতে হবে ইমু লাইট অ্যাপ্লিকেশনে, এই যে দেখতে পাচ্ছেন ইমু লাইট অ্যাপ্লিকেশনে গেলাম। তো এখানে আপনাদের প্রুফটা দেখাই যে আমি যে প্রসেসে করেছিলাম কিন্তু এখানে নড়াচড়া করতেছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রোফাইল পিকচারটা খুব সুন্দর নড়াচড়া করতেছে। তো এটা চেঞ্জ করার জন্য এই প্রোফাইল পিকচারে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, এখানে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফ্রম অ্যালবাম, এটার মধ্যে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখন খুঁজে বের করতে হবে যে আমরা যে জিপ মেকার দিয়ে তৈরি করেছি সেটি খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, এখন আমাদের লাইট অ্যাপ্লিকেশনে যেতে হবে। তো লাইট অ্যাপ্লিকেশনে গেলাম, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফটো যেভাবে মানে আমরা সিলেক্ট করি তো সেইভাবে সেট করার পর এখানে আপনাদের এরকম আপনাদের আসতে পারে, তো আপডেট আসতে পারে। তো আপডেটে আপনারা ক্লিক করে দিবেন। তো আপডেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে 100%
হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো সেই পর্যন্ত আপনাদের সাথে থাকুন। তারপরে বন্ধুরা আপডেটে ক্লিক করে দেওয়ার পরে 100% প্রসেসিং হওয়ার পরে ইনস্টল করতে বলবে। তো পুনরায় কিন্তু আপডেটের জন্য এটা এইভাবে চাইতেছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার রিপ্লেস করে নি। তারপরে আবার এমুতে গেলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখন ইমুলাইটে আসার পরে এখানে প্রোফাইলে ক্লিক করে দিব। তো যেহেতু আমরা এই ম্যাজিক অ্যানিমেশন সেট করব, প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটি ক্যামেরার আইকনের মধ্যে ক্লিক করে দিতে হইব। তো এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফ্রম অ্যালবাম, এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে তৈরি করা ইমেজটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্টোরিতে যদি শেয়ার করতে চান তাহলে ইয়েসে ক্লিক করে দিবেন, আর যদি না শেয়ার করতে চান তাহলে নয়ে ক্লিক করে দিবেন। তো নয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার ছবিটা মনে হয় সেট হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে নিই। তো বের হওয়ার পরে স্কিপ করে বের হয়ে নিলাম। তো এমু লাইটে চলে যাব আবার রিপ্লেস করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট চাইতেছে, আপডেটে ক্লিক করে দিব। তো যেহেতু আমরা নতুন প্রোফাইল পিকচার লাগিয়েছি, তো এরকম যদি আপডেট চাই তাহলে আপডেটে ক্লিক করে দিবেন। এখানে 100% হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আমাদের 100% প্রসেসিং হওয়ার পরে এখানে ইনস্টল লেখা আসতেছে, তারপরে ডানে আমরা ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখবেন রিপ্লেস যদি করি তাহলে এই আমার প্রোফাইল পিকচারটা নাচানাচি বা ম্যাজিক ফটো হিসাবে সেট হয়ে গেছে। তো আমি রিপ্লেস করে আসি। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আসলে কীভাবে এমুতে সত্যিকার এই প্রোফাইলে আপনি ম্যাজিক ফটো বা অ্যানিমেশন ফটো সেট করতে পারবেন। তো আপনাদের ঠকাচ্ছি না, যে ছবিগুলো আমি সিলেক্ট করছিলাম তো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি যদি একটু এটাতে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমি যে ছবিগুলো সিলেক্ট করছিলাম এই ছবিগুলোই কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনার ইমুতে ম্যাজিক প্রোফাইল আপনি সেট করতে পারবেন খুবই সহজভাবে। তো এই অ্যাপ্লিকেশনগুলো কোথায় পাবেন? এই অ্যাপ্লিকেশন যদি প্লে স্টোর থেকে আপনাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্কগুলো দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখন প্লে স্টোর থেকে আপনাদের প্রথমত এখানে সার্চ করতে হবে ফটো এডিটর। তো আমি ফটো এডিটর লিখে সার্চ করি। তো ফটো এডিটর লিখে যখন সার্চ করব তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটো এডিটরটা ডাউনলোড করে নেবেন। আর এখন আপনাদের দেখাই দ্বিতীয় অ্যাপসটি হচ্ছে জিপ মেকার লেখে যখন সার্চ করবেন। তো জিপ মেকার লেখে যখন সার্চ করবেন তারপরে দেখতে পাচ্ছেন এই জিপ মেকারটা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন তো এই দুটো অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাদের ইমু বেটাটা ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোরে পাবেন না মনে হয় ইমু বেটাটা। তো আপনারা ডাইরেক্ট গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ইমু বেটা, সেখান থেকে যদি ডাউনলোড করতে সমস্যা হয় তারপরে আমি ভিডিও ডেসক্রিপশনে এই ইমু বেটাটার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর আপনার ম্যাজিক প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আরেকটি কথা না বলে নয়, এরকমের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা, খোদা হাফেজ।